বাস কিংবা ট্রেন, ঈদযাত্রার শেষ দিনে মহাবিপর্যয়ে ঘরমুখ মানুষ। উত্তরে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহন, দুর্ঘটনা আর বঙ্গবন্ধু সেতুর দুপাশে জটলা ধীরগতির প্রধান কারণ বলছেন চালক যাত্রীরা। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয় আজও সামাল দেওয়া যায়নি। পঞ্চগড় এক্সপ্রেস ১৩ ঘন্টা আর নীলসাগর ছেড়েছে ৯ ঘন্টা দেরিতে। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। নির্ধারিত সময়ের ১৩ ঘন্টা পর পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর স্টেশনে পৌঁছালে যাত্রীরা এভাবেই ছুটে যায়। দরজায় সুবিধা করতে না পেরে কেউ জানালা দিয়ে, কেউ বা উঠে পড়ে ট্রেনের ছাদে, বাদ যায়নি ইঞ্জিন রুমও। ৩ মাসের ছোট্ট শিশুকে নিয়ে ট্রেনের দরজায় ঝুলেই রওনা দিতে হয় এই নারীকে। পঞ্চগড় আর নীলসাগর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলে। পঞ্চগড় এক্সপ্রেস ১৩ ঘন্টা আর নীলসাগর ছাড়ে ৯ ঘন্টা দেরিতে। স্টেশন মাস্টার জানান, অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের শিডিউল ঠিক রাখা সম্ভব হচ্ছে না। যদি অতিরিক্ত চাপ যাত্রী না হতো আমাদের এখানে, বৃহস্পতিবারে যদি এই লক্ষ লক্ষ জনস্রোতটা না আসতো, আমাদের সবকিছু ঠিক ছিল। এদিকে সড়ক পথেও দুর্ভোগ চরমে পৌঁছায়। সকালে বঙ্গবন্ধু সেতুর দুপারে ৩০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। গাবতলী থেকে চন্দ্রা ঘণ্টাখানেকের পথ পাড়ি দিতে আড়াই থেকে ৫ ঘন্টা চলে যায়। পরিবার পরিজন নিয়ে দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। বলতেছে যে জ্যামে গাড়ি আটকায়, এরকম বলতেছে। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আটকায় এখন পর্যন্ত। এখন তো বসে আছি, লেট হচ্ছে, অনেক সময় বেশি লাগতেছে, এটাই। অবশ্যই এতদিন পরে বাড়িতে যাচ্ছি, আনন্দ তো অবশ্যই কাজ হতে, এই জন্যই বসে আছি। একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু ওইটা চিন্তা করে বসে আছি। তবে দক্ষিণের চিত্র ছিল ভিন্ন। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে সকালে মাওয়া প্রান্তে বাসের ধাক্কায় পদ্মা সেতু টোল প্লাজায় একটি বুথ ক্ষতিগ্রস্ত হয়। বাসে অনেক ভোগান্তি, বাস স্টপে এসে অনেক বাস পাওয়া যাচ্ছে না, ৫০০ টাকার ভাড়া ১০০০ টাকা এরকম আর কি। আলহামদুলিল্লাহ তাও ভালো লাগছে, আমাদের কাছে খুব ভালো লাগছে, অনুভূতিটা ভালোই হচ্ছে। কিছুদিনে অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা হয়তো পূর্ণ হয়েছে। আমরা এখন সুস্থভাবে বাড়ি যেতে পারছি, এটাই। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় থাকলেও তা ছিল অন্যবারের তুলনায় সহনীয়। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।